Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Kemon achen apnara? Asha kori Allahr oshesh rohmote bhalo achen. Amio apnader doay Allahr oshesh rohmote bhalo achi. To ajke amader Bangkok er last tour. সবগুলা তো ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে, খন্ড খন্ড একটু একটু করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। সব পুরো তো আর শেয়ার করা সম্ভব না, তাই না? তা আপনারা এটা দেখতে থাকুন, আমি আমার জীবনের কিছু গল্প আজকে থেকে আপনাদের সাথে শুরু করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি একটু একটু করে পুরো গল্পটাই বলবো। আমার জীবনটাই একটা গল্পের, শুনলে হয়তো ভালো লাগবে আপনাদের কাছে। এবং প্রতিজনের প্রতিটা মানুষের গল্পের মধ্যে কিছু কিছু শিক্ষণীয় জিনিস থাকে। আমার গল্প আপনারা শিক্ষণীয় অবশ্যই কিছু পাবেন, এটা আমি মনে করি ইনশাল্লাহ। আমি কিন্তু ছোটবেলা থেকে খুব হাসি খুশি বা খেলাধুলা এগুলো অনেক বেশি পছন্দ করতাম, একরকম উড়ন্তপনাই বলতে পারেন। কেননা খুব আদরে মানুষ হয়েছি, দাদা দাদু নানা নানু সবাইকে পেয়েছি, মামা। তবে আমার বাবা একা ছিলেন, আমার কোনো চাচা ছিল না। আমার দাদা দাদুর একটা মাত্র ছেলে, সেটাই ছিল আমার বাবা, আর ফুফু ছিল আমাদের আটজন। কি মজা না, আটটা বোনের একটা ভাই, কতই না আদরের ছিল। এবং আমার ফুফুরাও ভীষণ ভালোবাসত আমাদেরকে। ওই এক ভাইয়েরই আমরা ভাই বোন আটজন, আমার পাঁচ ভাই, আমরা তিন বোন। তিন বোনের মধ্যে আমি একটু বেশি দুরন্ত বোনা ছিলাম। তো দাদা দাদুর শখ থাকতেই পারে, সেটা অনেক আগের কথাই আমি বলতেছি। দাদা দাদুরা কিন্তু অনেক শখ করে, ছোটোবেলায় নাতি নাতিনদেরকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে যায়। এটা প্রতিটা দাদা দাদির, প্রতিটা নানা নানির মনে একটা আকাঙ্ক্ষা থাকে। যদিও এখন নাই, বর্তমানে এক একটা মেয়ের বিয়ে দিতে সময় সবাই বাবা মা চিন্তাভাবনা করে, কিন্তু আগে যদি চাইতো দাদা দাদি সেখানে কিন্তু বাবা মা কোনোদিন কিছু বলতো না, মনে করতো আমার বাবা মার শখ হয়েছে সেটাই পূরণ করার ইচ্ছে থাকতো তাদের, যেটা আমার বাবারও ছিল। তো আমার দাদুর দাদার দুইজনের ইচ্ছেতে, আমার নানা ভাই নানু সবার ইচ্ছেতেই আমার বিয়ে হয় খুব অল্প বয়সেই। আমার হাজবেন্ডের সাথে আমার বিয়ের ব্যবধান অনেক বেশি ছিল, বয়সের, সরি বিয়ের না, বয়সের ব্যবধানটা অনেক বেশি ছিল। কিন্তু তখন হয়তো এটাই তাদের কাছে ভালো লাগতো, আমার দাদু দাদা বলেন নানা নানু বলেন, এটা বুঝতেই চাইতো না যে আমার নাতিনের বয়স কত বা এত বয়সকে বিয়ে দিবে কি না। যাক, যেভাবেই হোক খুব সম্ভ্রান্ত পরিবারে এবং ভালো একটা পরিবারে কিন্তু আমার বিয়ে হয়। আমার হাজবেন্ডও খুব ভালো ছিল, অনেক ভালো ছিল, যদিও বয়সে আমার থেকে বেশি ছিল, কিন্তু সে আমাকে অনেক বুঝতো। আমি খুব ছোট ছিলাম তার থেকে এটা সে খুব বুঝে মেনেই চলতো। তা আজকে কথা না পারাই, আমি আসলে এই সমস্ত কথা বলতে গেলে অনেক আবেগপ্রবণ হয়ে যাই, তো যার জন্য এই কথাগুলো আমি আপনাদের সাথে পরবর্তীতে আবার বলবো। আমার বিয়ের পরে কি হয়েছে, কিভাবে বিয়ে হয়েছে সব কথাই বলবো। তা আজকে আপনারা দেখুন, পরে যখন আমার বিয়ে হয়ে যায় তখন আমার বয়স খুবই কম ছিল, এবং কি বলবো, যাক খুব সুন্দর মতেই আমাদের সংসার জীবন শুরু হয়। ছোটোবেলার কথাটা নাই বলি, কারণ নানা নানুর মাঝে দাদা দাদুর মাঝে কীভাবে একটা বাচ্চা মানুষ হয় সেটা আপনারাও খুব ভালো করেই জানেন। আমিও তার কোনো ব্যতিক্রম ছিলাম না, খুব আনন্দেই আমাদের দিনগুলো কাটতো। ফুফাতো ভাই বোন ফুফুরা সবাই মিলে ভীষণ মজা হতো আমাদের। তখনকার সময়ে বন্ধ হতো স্কুল, ছুটি হয়েছে তো দৌড়ে চলে গেছি নানার বাসায়, নানার বাসায় বেরিয়েছি, থেকেছি, খেয়েছি। আমার ছয়টা মামা ছিল, মামাদেরও ভীষণ আদরের ছিলাম, নানা নানুর খুব আদরের ছিলাম, মামারা খুব বেশি আদর করতো। যদিও আমাদের চাচা ছিল না, কিন্তু মামারা এতটাই আদর করতো, চাচার অভাব কখনো ফিল করতে পারিনি আমরা, এতটাই আদর করতো আমার মামারা আমাদেরকে। তাই মামাদের সাথেই বড় হয়েছি। যাক, বিয়ে হইলো, মামাদেরও সম্মতি ছিল, আমার নানা নানুর দাদা দাদু বাবা মা সবাই মিলেই আমাকে খুব ধুমধাম করে তখনকার সময় অনেক মজা করে বিয়ে দিয়েছে, এবং আমার বিয়েতে তারা অনেক বেশি আনন্দ উপভোগ করেছে। তখন চাইনিজটা কিন্তু খুব রেয়ার ছিল, তখনই আমার চাইনিজ রেস্টুরেন্টে বিয়ে হয়েছে, আমার বাবা চাইনিজে আমার বিয়ের আয়োজন করেছে। তো বিয়ের পরেও আমার সংসার জীবন খুবই সুন্দর চলছিল। এর মধ্যে আমার দুইটা ছেলে হয়, প্রথম ছেলে, তারপরে আবারও দ্বিতীয়বারও আমার ছেলেই হয়, এবং তারা খুব যে ডিফারেন্সে তা না, চার বছরের ডিফারেন্সেই আমার দুইটা বাচ্চা হয়। এমনি করি আমাদের সংসার জীবনটা খুব সুখময়, খুবই সুন্দরভাবে চলছিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। প্রতিটা সংসারই স্বামী স্ত্রীর খুঁটিনাটি থাকে, কিন্তু আমার জীবনে আমি কখনো আমার স্বামীর সাথে আমার কোনো খুঁটিনাটি ছিল না, কারণ সে আমার বয়সে বড় ছিল, ওটা বুঝেই সে খুব সুন্দরভাবেই আমাকে মানিয়ে চলতো।
তো এরকম দিন যাচ্ছে, হঠাৎ আমার জীবনে নেমে আসে অনেক বড় একটা ঝড়, যেই ঝড়টায় আমার জীবনটাকে তছ নছ করে আমার সুখের সংসারটাকে থামিয়ে দিয়ে গেল। তখন আমার বড় ছেলেটা মাত্র ক্লাস ফাইভে পড়ে, ছোট ছেলেটা একেবারেই ছোট। তখনই আমার হাজব্যান্ড হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সকালবেলা নাস্তা খেয়ে সে বাসা থেকে বের হয়, তখন বাজে 8টা, আর 9:10 ওর একদম স্পট ডেথ, মৃত্যু সংবাদই আমি পাই। আমার কি বলবো, সংসার জীবনটা ছিল মাত্র 12 বৎসর 3 মাস 18 দিন। একযুগের সংসারে দুই ছেলে নিয়ে আমি তখন মনে করতে পারেন একটা মহাসাগরী। তারপর থেকে শুরু হয় আমার জীবনটার অন্য রূপ, যেটা ছিলাম একেবারেই আলাভোলা একটা মেয়ে ছিলাম। হাজব্যান্ডের সাথে খুব সুখেই কাটাচ্ছিলাম, বাচ্চাগুলো ছোট ছোট ছিল। কিন্তু হাজব্যান্ড মারা যাওয়ার পরে তখন আমার জানি না এই ঝড়ে, যে ঝড়টা আমার উপর দিয়ে গেছে, ঝড়ে আমাকে এতটাই শক্তিশালী বানিয়ে দিয়ে গেল যে আমি নিজেও ভাবতে পারি না যে আমি এতটা শক্তিশালী হয়েছিলাম। হাজব্যান্ডের 40 দিনের দিন, মৃত্যুর 40 দিনের দিনে আমি এতটাই, মানে কি বলবো, এতটাই ইয়ে হয়ে গেলাম যে আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখে গেলাম। সবার সিদ্ধান্ত ছিল একটা, আমার সিদ্ধান্ত ছিল আরেকটা। আমার একটাই সিদ্ধান্ত ছিল, আমার 2টা ছেলেকে মানুষ করতে হবে, ওরা বড় হবে, ওরাই আমার সব, ওদের ছাড়া আমি আর কোনো কিছু চিন্তা করি নাই। একটাই চিন্তা ছিল যে ওদেরকে মানুষ করতে হবে। আল্লাহর রহমত, আল্লাহর দান, আমার 2টা ছেলেও মাশাআল্লাহ খুব সুন্দর মতে ওদেরকে নিয়ে আমি আমার জীবনটার দ্বিতীয় ধাপে আমার যুদ্ধ শুরু হয়। ওদেরকে স্কুলে দেই, বড় ছেলে খুব ভালো একটা স্কুলে চান্স পেলো ক্লাস 6-এ, ছোটো ছেলে একটা ভালো স্কুলে চান্স পেলো, বড় ছেলে ভর্তি হলো মতিঝিল মডেল স্কুলে, আর ছোট ছেলে চান্স পেলো গভর্নমেন্ট ল্যাবরেটরিতে। আপনারা সবাই হয়তো সায়েন্স ল্যাবরেটরিতে, যে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, ওই স্কুলে 2 ছেলেকেই ভর্তি করিয়ে তাদের পড়াশোনা শুরু হয়। তাদের পিছনেই আমার জীবনটা শুরু হয়ে যায়। তো আজকে আমি এটুকুই বলবো, আরেকদিন আমি আপনাদের সাথে ডিটেলস আলাপ করব। তারপরে কিভাবে আমার কী করেছি সেগুলো আমি আপনাদের কাছে আস্তে আস্তে বলবো। এসব কথা বলতে গেলে আমি অনেক আবেগপ্রবণ হয়ে যাই, যার জন্য আমি কথাগুলো বলতে পারি না। কিন্তু ইচ্ছা করে যে আমার এই কথাগুলো থাকুক, যেগুলো আগাম ভবিষ্যতে আমার নাতিরা, কিছু কিছু কথা আছে যেটা আমি কখনো আমার ছেলের বউদের সাথেও শেয়ার করতে পারি নাই। ছেলেরা তখন ছোট্ট ছিল, কীভাবে আমি কী করেছি তাদের মনে থাকার কথা না, তারাও